আমরা তুর্কির জন্য ভালোবাসা দিলাম, বাস আর কিছু না। ওনার একটা দিচ্ছেন কেন? তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যেই তুর্কির অথরাইজ যে টিকা যে অফিস আছে এই অফিসে আমরা আমাদের যে ত্রাণ সহায়তাগুলো ছিল এগুলো সবগুলো এনে এখানে জমা দিয়েছি। আপনারা সকলে জানেন যে আমি তুর্কিতে যাওয়ার কথা ছিল, আমি তুর্কিতে গিয়ে সাহায্য সহযোগিতা ওখানে নিজ হাতে করার কথা ছিল, কিন্তু যখন জানতে পারলাম যে এখান থেকে সারা বাংলাদেশের মানুষ অর্থ সহায়তাগুলো পাঠাচ্ছে, তাই আমি মনে করলাম ওখানে আমি গিয়ে খাজনা থেকে বাজনা বেশি লাগানো ছাড়া কিছু হবে না, ওখানে গেলে আমার খরচ হবে মিনিমাম 4-5 লাখ টাকা। তো এখন আমি কি টাকা নিয়ে যাব, কি টাকা ওখানে দান করব, তাই আমি চিন্তা করলাম আমার কাছে যতটুকু সাহায্য সহযোগিতা আসছে আপনারা দিয়েছেন, আমরা এই টিকার যে অথরাইজ মানে এটা এটা কিন্তু আমাদের তুর্কি এমবাসির অথরাইজ করা অফিস, এখানে এনে সকল মালামাল দিয়ে গেছি এবং ভবিষ্যতে দিয়ে যাব যতদিন পর্যন্ত চলো যত। হ্যাঁ বাইরে বাইরে, হ্যাঁ আর কোনো সমস্যা নেই ভাই, কষ্ট করতেছেন এর চেয়ে বড় আর কিছু নাই, ঠিক আছে। তো আমরা একটু বাইরে যাই, কারণ এখানে যে স্বেচ্ছাসেবীরা আছে আপনারা দেখতে পাচ্ছেন কত কষ্ট করছে। ভাই ভালো আছেন? এই যে যে তারা হচ্ছে প্রকৃত মানুষ, আপনারা এই যে যে স্বেচ্ছাসেবীদেরকে দেখছেন তারা হচ্ছে প্রকৃত মানুষ, মানুষ মানুষের জন্য এই স্লোগানটা তারা বাস্তবায়ন করেছে আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরে আসো, বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো। অনেক অনেক খুশি হয়েছি, তারা অনেক কষ্ট করতেছে ভাই, আপনারা দেখতে পাচ্ছেন মালামালগুলো উঠছে। হ্যাঁ মালামালগুলো উঠছে। তো দর্শক আমি যেটা আপনাদেরকে বলছিলাম, আপনাদের দেয়া অর্থ দিয়ে আমরা এই তুর্কির অথরাইজ করা টিকার যে অফিস আছে সেই অফিসে মালামালগুলো এনে দিয়েছি এবং ভবিষ্যতেও দিব, যতদিন পর্যন্ত তুর্কির এই প্রবলেম শেষ না হবে ততদিন আমরা তুর্কির পাশে আছি একজন মুসলমান হিসাবে একজন মানুষ হিসাবে। তাই আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা যারাই যে যেখানে আছেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করছেন যেভাবেই আছেন আপনারা আরও সহযোগিতার হাত বাড়িয়ে দেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিলেই ঠিক এভাবে প্যাকেজিং করে করে মালামালগুলো ডিরেক্ট এমবাসির আন্ডারে চলে যাবে তুর্কিতে। আমি যেতে চেয়েছিলাম কিন্তু শেষ পর্যন্ত বুঝলাম যে আসলে আমি গেলে প্রচুর টাকা খরচ, আমরা 2-3 জন যদি যাই এখন যদি 5-7 লাখ টাকা খরচ হয়ে যায় তাইলে তো আর ত্রাণই দিব কি, তাই ভাবলাম না গিয়ে এখানে যে তুর্কি এমবাসির যে অথরাইজ করা অফিস আছে এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন আমরা যে মালামালগুলো দিয়েছি এগুলো প্যাকেজিং হচ্ছে এবং এখানে মালামালগুলো ঢুকিয়ে বিমানে করে এগুলো নিয়ে যাওয়া হবে তুর্কিতে। তো এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের ভালোবাসা, এগুলো একটাও ত্রাণ সহায়তা না, তুর্কিকে সহায়তা করার মতো ক্ষমতা আমাদের নাই কিন্তু আমরা এখন তাদের জন্য ভালোবাসার বহিঃপ্রকাশ এগুলো দেখতে পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই কেমন লাগছে? ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাদের সহযোগিতা ছাড়া হয়তোবা আমাদের এই এই কাজ সফল হতো না, আপনারা আছেন বলেই আমরা কাজ করছি। আমরা চাই সবাই এগিয়ে আসি তুর্কির পাশে, আর ভাইয়ের সাথে যারা হেল্প করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তা আমরা যতটুকু পারছি দিছি। তো আমরা খুব মানে কি বলবো খুব খুশি যে এখানে এসে একদম নিজের হাতে দিয়ে গেলাম। জি জি, আর এই যে কাগজটা তো দেখতেই পাচ্ছি আমরা, আমরা আপনাদের প্রাণ আপনারা যে অর্থ পাঠিয়েছেন আমার কাছে যতটুকু ছিল ডকুমেন্ট ডকুমেন্ট দিয়ে গেছি, আরো আনবো আমি মনে করি যে টাকা আসছে ওই টাকাটা যদি পুরাটা এখানে দিতে পারি এখান থেকেই তারা যে প্রসেসিং আছে প্রসেসিং করে সরাসরি নিয়ে যাওয়াটাই বেটার হবে, বেটার হবে। তো অনেক ধন্যবাদ যারা সাথে ছিলেন এবং এভাবে সাথে থাকবেন, সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, তাহলে ঠিক এভাবেই বাংলাদেশের ভালোবাসা পৌঁছে যাবে তুর্কি পর্যন্ত। অবশ্যই শেয়ার করতে হবে, সাধারণ মানুষ বা সবাই দেখতে পারে, অবশ্যই যাতে দেখতে পারে, সবাই হেল্প করতে পারে। জি, সব পুরোটা পূর্ণ, এই যে দেখেন ট্রানটা চলে যাচ্ছে, দেখেন সবাই হেল্প করতেছে সব। আসসালামু আলাইকুম। যদি আমি তুর্কি ভাষা জানি না আমাকে কেউ একজন সহযোগিতা করতে হবে তাহলে আমি ওনার সাথে একটু কথা বলতে পারবো। আপনি কে আছেন? তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তুর্কি এমবাসির যিনি কর্মকর্তা আছেন উনি এখন আমাদের সাথে আছেন। তো আমরা ওনার কাছ থেকে শুনবো আসলে কি পরিমানে ত্রাণ সহায়তা ওখানে যাচ্ছে এবং আদৌ এখনো পর্যন্ত ত্রাণ সহায়তার প্রয়োজন আছে কিনা, বা ওনারাই এই বাংলাদেশের যে মানুষের যে ভালোবাসা এগুলো কিন্তু ত্রাণ না, এগুলো হচ্ছে মানুষের ভালোবাসা, এই ভালোবাসাগুলো ওনারা কিভাবে রিসিভ করছেন একটু যদি আপনি বলতেন ওনারা কিভাবে নিচ্ছেন। Öncelikle buraları hem gönüllü olarak çalışan hem de bize yardım getiren Bangladeşli kardeşlerimize
çok teşekkür ediyoruz. Yardımların her gün istatistiğini biz tutuyoruz. Onu inşallah Facebook, Twitter ve Instagram adreslerimizden ilan edeceğiz. Bunu bir çevir istersen. Top protomey tini Bangladeshler manuş zara ikene help korsa, ekonu kurdun zara sözcükte kurtarsa, sabahı ke tar antolik dhunnobat janayse. Ev paşa paşi, amadet de yapular ki ekonu izde bana kırın, amran rakti seyir. Toyda sarboşeşe yer ki. Instagram, Facebook, bağımlı dediğimiz sosyal medya zaten ase. İtiraf etmem, para bortite, higher authority info yar madde yar ki amra ita inşallah disclose kor var ki. Ona ke bol ben, je social media theke bağımlı Facebook, YouTube dara dekhe, tar bar jara social media bevohar kore, tadir ke zade ki dhonno bad dey, ar tadir shawju ki tada shud jate tran hisabe na nae, bhalo basha hisabe na. Paylaştığı sosyal medya hesaplarını da ki hedi ve yorumlarda baya insan buraya gelmiş ve burada yardımcı olmuş ve ama Bangladesh tadir moto egote pareni amra taderke sahayota korte parbo na amra taderke bhalobasha dite parbo ei bhalobashata apnader jonno dilam ei upohar apnara sadore grohon korben burada getiren mallar mesela çok zenginlerden gelmemiş burada Türkiye 7 Türk insanlara ve eski Osmanlı'ya 7 insanlardan gelme. O yüzden bunlara pek yardım ve hediye olarak kabul etmenizi istemiş yani. Evet anladım. Buraya gerçekten yani Bangladeş halkının çoğunluğu ben burada hem gönüllü olarak çalışan Bangladeşli kardeşlerimize hem de bu yardımları bize ulaştıran emeği geçen herkese çok teşekkür ediyorum. তো উনি এটা অনেক সাদরে গ্রহণ করছেন আর যারা এটার কি হেল্প করছে বা যারা এটা পাঠাইছে তাদের এটারে সব সময় তারা অনেক বড় ভাবে আর কি বড় ভালোভাবে তারাও বাংলাদেশের অবস্থা খুব ভালোভাবে জানে কিন্তু বাংলাদেশের যে ভাই ভাইরা তুরস্কের ভাইদের বা ভাইদের জন্য যেটা পাঠাইছে বা পাঠাচ্ছে পাঠানোর জন্য এখনো যারা চেষ্টা করতেছে এটার জন্য উনি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছেন